রাজধানীতে জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটের যুদ্ধে জয়ের লক্ষ্যে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। মিরপুরে 14 আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন নতুন মুখ মাইনুল হোসেন নিখিল, আর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাবিনা আক্তার তুহিন। নতুন প্রার্থীদের কাছে তরুণ ভোটারদের প্রত্যাশাও একটু বেশি। 14 আসন ঘুরে সামির আহমেদের ক্যামেরায় রকিম মানিকের রিপোর্ট। মিরপুর এক, কল্যাণপুর, শাহালি, দারুসসালাম নিয়ে ঢাকার সংসদীয় আসন 14। এই আসনে ভোটার সংখ্যা রয়েছে প্রায় 5 লাখ, এর মধ্যে নারী ভোটার 2,30,000 আর পুরুষ ভোটার রয়েছে 2,40,000। আসনটিতে টানা চারবারই নৌখার প্রার্থীরা জয়ী হয়েছেন। আওয়ামী লীগের তিনবারের সাংসদ আসলামুল হক মারা যাওয়ার পর নৌকার কাণ্ডারী হন আগা খান মিন্টু। এখানেই শেষ নয়, চমক হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নতুন মুখ হিসাবে মনোনয়ন পেয়েছেন মাইনুল হোসেন নিখিল। তিনি হয়েছেন নৌকার নতুন কাণ্ডারী, তাকে নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যোগ্য যে উন্নয়নের কাজ করবো, ই করবো, সব দেখবো শুনবো, তাদের নিতে হবে, ভালো দেশের উন্নয়ন করবো, কাজকর্ম করবো, গরিব দেখে নেবে, গরিব দুঃখীদেরকে সহায়তা করবে, কাছে থাকবে, সবসময় ডাক দিলে আসে যেভাবে এই সব লোকের দরকার। নতুন মুখ মাইনুল হোসেন নিখিল বলেন, এই আসনে তিনি নতুন হলেও রাজনীতিতে নতুন নয়, এলাকার সেবা করাই তার মূল লক্ষ্য। এই অঞ্চলে আমি রাজনীতি করি, মানুষের কল্যাণে কাজ করে থাকি, মানুষের সুখ দুঃখে সাথী হওয়ার চেষ্টা করি। আর সঙ্গত কারণে বঙ্গবন্ধুর কন্যা প্রতিও মানুষের যথেষ্ট আস্থা বিশ্বাস, কারণ ওনার হাতেই বাংলাদেশ নিরাপদ, ওনার হাত ধরেই বাংলাদেশ এত দূর এগিয়েছে। আগামী নির্বাচনে এই অঞ্চলের মানুষ বঙ্গবন্ধুর কন্যাকেই নৌকায় ভোট দিবেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে 14 আসনে নির্বাচন করছেন সাবিনা আক্তার তুহিন। তিনি আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি ছিলেন। ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ হচ্ছে কি, আমি তারা প্রথমে মনে করেছিল হয়তো আমি তো ওইভাবে প্রথম বলি নাই, কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রী যদি ওপেন নির্বাচন ওইভাবে না করে তাহলে তো আমি করব না, তো আমি কিছুটা দেরি করি। এর জন্য মানুষ খুবই খুশি যে পরবর্তীতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যে নির্বাচন অংশগ্রহণমূলক হবে, সবাই করতে পারে যারা ফর্ম নিয়েছে। তবে স্থানীয়দের দাবি যে এলাকার উন্নয়ন করবেন এমন যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।